আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি, ঢ্যাঁড়স আর সেদ্ধ ডিম দিয়ে। খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 500 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরেই কেটে নিতে হবে। এবার এখানে দেখুন আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এবার একটা গ্রেটার দিয়ে ডিম 2টো আমি গ্রেড করে নেব। এই রেসিপিতে ডিমগুলো গ্রেড করে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ডিম 2টো গ্রেড করা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা, দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। এখানে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যেমন ঝাল আপনারা পছন্দ করেন। এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি, খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে। দেখুন আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে আপনারা রান্না করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি।
এইভাবে আপনারা ভাজা ভাজা করে নেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা এইভাবে ডিম আর ঢেঁড়স দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।